চলে আসলাম জারটেন নামে একটা প্লেসে। এইটা আসলে মোটামুটি আমি যেখান থেকে উঠে মানে ভেজেল যে স্টার্টটা শহরটা সেটা থেকে মোটামুটি আধা ঘন্টার রাস্তা, কিন্তু অনেকটা দূরে, মোটামুটি 12 কিলোমিটার দূরে চলে এসেছি। তো এইখান থেকেও এটা হলো এক্সটেন্ট জ্যান্টেন। আচ্ছা যাই হোক, তো ওইটা দিয়ে মোটামুটি চলে এসেছি একটা ট্রেন স্টেশনে। তার মানে যে ট্রেন স্টেশনগুলো থাকে নিচ দিয়ে প্ল্যাটফর্ম থাকে, এটা আসলে এরকম না, এটা আসলে মোটামুটি আমাদের বাংলাদেশের মতো অনেকটা, মানে আরেকটা প্ল্যাটফর্মে যেতে হলে ডেফিনেটলি মানে ইয়ে করে যেতে হবে, মানে উপর দিয়ে যেতে হবে, ওই নিচ দিয়ে কোনো প্ল্যাটফর্ম নাই। তো আরেকটা মজার ব্যাপার হলো সেটা, এটা আসলে গ্রাম না শহর এটা আসলে আমি বুঝতে পারিনি, কারণ আমি আসার সময় দেখেছি যে প্রচুর শস্যক্ষেতের ভিতর দিয়ে মোটামুটি আঁকা বাঁকা করে রাস্তা আছে, মোটামুটি চলে আসছে আর কি। তো জার্মানির গ্রাম আসলে কোনটা বলে এখনও বুঝতে পারিনি সেভাবে, কারণ সবগুলোই মোটামুটি শহরের মতো মনে হয়, কিন্তু বড় সিটি ছোট সিটির মধ্যে একটা পার্থক্য আছে। বড় সিটিতে যেমন অনেক কিছু থাকে, ছোট সিটিতে সব কিছু থাকে না। খুব সুন্দর একটা রাস্তা, মানে এইটা যে একটা রাস্তা, মানে রাস্তার ঠিক আছে রাস্তা, কিন্তু মনে হচ্ছে বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছি, কিন্তু এটা মোটামুটি গাড়ির রাস্তা। দুই পাশে আসলে বাড়ি এবং মাঝখান দিয়ে আসলে একটা রাস্তা চলে গেছে, দেখেন একটা গাড়িও যাচ্ছে। তো আসলে এই সব এরিয়াগুলোতে বেশিরভাগ সময় একবারে পিওর জার্মান থাকে, তো মানে এই সব এরিয়াতে আমাদের মতো যারা মানে আউসল্যান্ডার ফরেনার তাদেরকে আসলে পাওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ জার্মানরা আসলে একটু নিরিবিলি থাকতে পছন্দ করে, মোটামুটি ঘর বাড়িঘর একটু ডেকোরেট করে সুন্দর করে রাখবে, তারপরে একটু বাগানবাড়ি টাইপের থাকবে, তো এইটাই আসলে ওরা খুব বেশি পছন্দ করে। যেমন আমি তো অনেকটা সময় এখানে হাঁটলাম, মানে একটা আউসল্যান্ডার এখন তো দেখলে মোটামুটি বুঝতে পারি যে কারা আসলে এখানে মানে ফরেনার এবং কারা আসলে পিওর জার্মান। তো আমি আসলে অনেকক্ষণ হাঁটলাম, তারপর আসলে আমি একজনও পাইলাম না। তো নর্মালি ছোটো গ্রামগুলোতে, তারপর একটু গ্রাম সাইডগুলোতে মোটামুটি জার্মানরাই বেশি থাকে আর কি। জ্যান্টেন যেই প্লেসটা, এটাও ভেজদেলের মধ্যে, তো এইটাও আসলে খুব সুন্দর এই জায়গাটা। আমি জানি না যে আসলে বাংলাদেশে কোনো ট্যুরিস্ট এই দিকে আসবে কি না, বা ঘুরতে এই সব প্লেসে আসবে কি না, কিন্তু এই সব প্লেসগুলো আসলে রিয়েল জার্মানকে আসলে রিপ্রেজেন্ট করে। এমনিতে বিভিন্ন ধরনের প্লেস আছে যেগুলো আসলে খুব নোন, খুব ট্যুরিস্ট প্লেস, মানুষ আসলে ওইখানেই আসে জার্মানির, কিন্তু এইসব গ্রামগুলোতে কেউ আসতে চায় না, বা হয় না মনে হয় আমার যতটুকু ধারণা বেশিরভাগই। কিন্তু আমি যে ঘুরতে পছন্দ করি বেশিরভাগ সময় না, মোস্ট অফ 95% আসলে আমি একটা আননোন প্লেসে যেতে চাই, ওই প্লেসটা সম্বন্ধে আমার খুব বেশি আগে থেকে জানার খুব ইচ্ছা থাকে না, কারণ আমি একটু ডিসকভার করতে চাই ওই প্লেসটা। তো যাই, মাঝে মাঝে মনে হয় যে আমি ওই প্লেস ঘুরে আসছি, কিন্তু ওই প্লেসের খুব ভালো একটা জিনিস আসলে আমি ঘুরতে পারিনি, বা খুব হিস্টোরিক্যাল কোনো একটা জিনিস আমি মিস করে ফেলছি। কারণ কেন, কারণ ওই ব্যাপারটা আমি জানি না। আমি একটু এক্সপ্লোর করি, মোটামুটি একটা ছোট শহরে মোটামুটি 6-7 ঘন্টা থাকি, অনেকটা টাইম এখানে স্পেন্ড করি, এবং একেবারে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পছন্দ করি। মাঝে মাঝে কিছু বাড়ি একেবারে ছবির মতো মনে হয়, কলোনিটাও ওয়ান কাইন্ড অফ আমার কাছে যেন কেন একটা ছবির মতো মনে হচ্ছে। আলো একটু কম আছে, সেই জন্য মনে হয় একটু দেখতে অসুবিধা হচ্ছে, কারণ হঠাৎ করে কেন যেন সানলাইট অফ হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন গির্জার ঘন্টা বাজতেছে, টং 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 টং।
এই ধরনের মোটামুটি একটু ডাল ওয়েদার মনে হয় যেন সভ্যতার বাইরে চলে আসছে। যদিও এখানের মানুষ খুব বেশি আধুনিক, এবং আমি আপনাদেরকে মানে জানচানের যে আলস্টাট, সেই আলস্টাটটা একটু দেখাই, তারপর আসলে আমি আপনাদেরকে যেই চার্চটা সেই চার্চটাতে নিয়ে যাবো। এটা আসলে আলস্টাট, এবং করোনার কারণে তো সবকিছু অলমোস্ট অফ, সবকিছু বন্ধ হয়ে গেছে। জিনিসটা এটা আসলে বাংলাদেশে আমরা কল বলি না, হাতে চাপা কল, সেটা হলো হাতে চাপা কল। এবং এটার দুইটা উইংস আছে, এই পাশে একটা কল, মানে এটা আসলে মানে এই জিনিসটা লিভারের মতো কাজ করে। এটা যদি মানে এদিকে প্রেস করলে, এদিকে প্রেস করলে ওই ইয়াটা উপরের দিকে উঠে, জ্যান্টেনের যেই চার্চটা সেটার আসলে এন্ট্রি পয়েন্ট এটা। মোটামুটি এদিক দিয়ে ঢুকে ফুল চার্চটা দেখা যায়, যদিও আসলে করোনা প্যান্ডেমিকের কারণে এখন চার্চে সেভাবে ঢুকা যায় না, একটা লিমিটেড টাইম ছাড়া। জার্মানিতে মোটামুটি ধর্মীয় যত ইয়ে আছে, স্থান আছে, সব কিছু আসলে বন্ধ করে দিয়েছে। Thank you.
আমি আসলে জ্যান্টেন থেকে এখন চলে যাব হলো ভ্যাসেলের যে মেইন শহর, সেই মেইন শহরে চলে যাব। তো আমি আবারও আসবো জ্যান্টেনে, তারপরে এই শহরের আলাদা করে একটা আইডেন্টিটি আছে। এবং আমার যেন কেন মনে হয়েছে যে ভ্যাসেলটাও খুব বেশি আধুনিক এবং এই জ্যান্টেনটা আসলে পুরাতন আধুনিক, মানে অনেক পুরাতন শহর, কিন্তু এই শহরে আসলে অনেক কিছু দেখার মতো আছে। ফুল শহরটাই যদি ঘোরা যায় তাহলে মনে হবে যে একটা জাদুঘরে ঘুরে গেছে।